সুপ্রিয় ভিউয়ার্স, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার হাতে একটা পট, এই পটের মধ্যে কিছু বীজ আছে। এই বীজটা হলো লতা কস্তুরি। অনেকে কিনতে যায়, বাজারে যায়, প্রতারণার সম্মুখীন হয়, তাদের জন্যই আজকের এই ভিডিওটা। লতা কস্তুরি বলতে আমরা বুঝি মৃগনাবি কস্তুরিকে। এই গাছটা কিন্তু ঢ্যাঁড়স গাছের মতোই হয়, কিন্তু বন ঢ্যাঁড়স নামে পরিচিত। এটা সবজি আকারে খাওয়া যায়, পাশাপাশি এটা কিন্তু ঔষধ হিসাবে যাদের শারীরিক দুর্বলতা, যৌন দুর্বলতা, এর পাশাপাশি কিন্তু বেশ কয়েকটি কাজ করে থাকে। এই বীজ আপনারা পাউডার না ক্রয় করে এই বীজটাকে ক্রয় করতে পারেন। এই বীজটা দুইটা বিভক্ত মাত্রায় পাওয়া যায়। বীজটাকে যদি আপনি ভিজিয়ে রাখেন, ভিজিয়ে রেখে সকালবেলা 8-10-12টা বীজ, আবার রাত্রে এভাবে যদি আপনি খান, তাহলে কিন্তু আপনার অনেক উপকার পাবেন। ডোজটা খেয়াল রাখবেন 500 মিলিগ্রাম থেকে 1000 মিলিগ্রাম। 1000 মিলিগ্রাম হলে বিভক্ত মাত্রায় হবে, আর 500 মিলিগ্রাম হলো একক মাত্রা। তাহলে একক মাত্রা আমরা এভাবে বেশ কিছুদিন অথবা 1 থেকে 1.5 মাস খাওয়া যায়, তাতে কোনো সমস্যা হয় না। কিডনি ডিজিজের জন্য যত প্রকার বীজ আছে, প্রতিটাতে প্রোটিন বেশি থাকার কারণে তাদের না খাওয়াই ভালো বলা হয়। যেহেতু কস্তুরির বিকল্প হিসেবে লতা কস্তুরি অনেক ধরনের বাজারে কিন্তু আমরা ট্যাবলেট, ক্যাপসুল ফর্মে এবং সিরাপ ফর্মে পেয়ে থাকি। কতটা সঠিক বা কতটা কি, এটা একমাত্র তারাই বলতে পারে, উৎপাদনকারীরা। আমাদের পক্ষে কখনো এটা বলা সম্ভব হয় না। তাই আমি আপনাদের সামনে এই লতা কস্তুরির বীজটা উপস্থাপন করলাম। আজকের এই লতা কস্তুরির এই বীজ এবং বীজের বিষয়ে যা আলোচনা ছিল, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আমার পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।